আসসালামু আলাইকুম, আমি বাপ্পিনুর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়াল এবং আগামী কিছু টিউটোরিয়াল আমি আপনাদের সাথে সর্টিং নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সর্টিং এর প্রথম টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কোড নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা বাবল সর্ট নিয়ে আলোচনা করব, বাবল সর্টের প্রথম অ্যালগোরিদম, পরবর্তী টিউটোরিয়ালে সেটা কোড। তো আপনারা যদি সর্টিং এর সিমুলেশন বা অ্যালগোরিদম ভালোভাবে না বুঝেন, তো আপনাদেরকে কোড বোঝানো খুব মুশকিল হবে বা আপনারা বুঝতে খুব প্যারা পাবেন। যাই হোক, তো বাবল সর্টের কিছু রুলস আছে, আমাদেরকে সেই রুলসগুলো মেনটেন করতে হবে। আমাদেরকে বাবল সর্টের জিরো নম্বর ইন্ডেক্স থেকে কম্পেয়ার করে দিতে হবে প্রত্যেকটা ইন্ডেক্স। কেমন? ধরেন আপনার এটা জিরো নম্বর ইন্ডেক্স, এখানে আছে 75, আপনার 75-এর সাথে এক নম্বর ইন্ডেক্সে কম্পেয়ার করতে হবে। যদি 75 এক নম্বর ইন্ডেক্সের চেয়ে বড় হয় তাহলে কি হবে, এক নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা জিরো নম্বর ইন্ডেক্সে যাবে আর জিরো নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা এক নম্বর ইন্ডেক্সে যাবে। খুব সিম্পল। পরবর্তীতে এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে, তারপর এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে, তার এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। তো আমরা দেখি কিভাবে করা যায়। এখন আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে 75 কি, মানে প্রথম প্রথম ইন্ডেক্সে কি আছে 75, 75 কি 13 চেয়ে বড় কিনা। হ্যাঁ, 75 যদি 13 চেয়ে বড় হয় তাহলে নিজেদের মধ্যে সফ হবে, মানে 75টা এখানে চলে যাবে, 13টা এখানে আসবে। এখানে পাস ওয়ান, স্টেপ ওয়ান, মানে চারটা পাসে করতে হবে। এটা আপনারা টিউটোরিয়ালটা দেখার পরে বুঝে ফেলবেন কেন চারটা পাসে করতে হবে। আর স্টেপ ওয়ান হচ্ছে আমার এই এক নম্বর পাসের প্রথম স্টেপে কি হলো, প্রথম স্টেপে 75 এবং 13 নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হইলো, আর বাকি ভ্যালুগুলো কিন্তু আমার ঠিকই রয়ে গেছে। দেখেন 55, 74, 51 ঠিকই রয়ে গেছে, কিন্তু এখানে বড় বলে আমাদের কন্ডিশনটা এরকম ছিল যে বড় হইলে নিজেদের মধ্যে সফ হবে, প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা দ্বিতীয় ইন্ডেক্সের তুলনায় বড় হইলে সফ হয়েছে। এখন আমরা চেক করবো, আমরা প্রথম চেক করছিলাম জিরো নম্বর ইন্ডেক্স এবং এক নম্বর ইন্ডেক্স, এখন চেক করবো এক নম্বর ইন্ডেক্স এবং দুই নম্বর ইন্ডেক্স। এখন এক নম্বর ইন্ডেক্সে কত আছে 75, দুই নম্বর ইন্ডেক্সে কত আছে 55, 75 এবং 55 মধ্যে চেক করবো। এখন 75 কি 55 হচ্ছে বড় কিনা। হ্যাঁ, 75 অবশ্যই 55 হচ্ছে বড়, যদি বড় হয় তাহলে নিজেদের মধ্যে সফ হবে। দেখেন 75 এখানে আসছে, 55 এখানে গেছে, খুবই সিম্পল। তারপর দুই নম্বর ইন্ডেক্সে এবং তিন নম্বর ইন্ডেক্সের মধ্যে চেক করবো, আচ্ছা 75 কি 74-এর চেয়ে বড় কিনা। অবশ্যই 75 74-এর চেয়ে বড়, যদি বড় হয় নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ, নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে। এখন আবার তিন নম্বর ইন্ডেক্স এবং চার নম্বর ইন্ডেক্স চেক করবো, তিন নম্বর ইন্ডেক্সের বর্তমান ভ্যালু হচ্ছে 75 এবং চার নম্বর ইন্ডেক্সের বর্তমান ভ্যালু হচ্ছে 51। তো নিজেদের মধ্যে যদি 75 51 হচ্ছে বড় কিনা, হ্যাঁ 75 51 হচ্ছে বড়, যদি হয় তাহলে ইন্টারচেঞ্জ হবে, সফ হয়েছে, এটা আসছে। এখন দেখেন আমার এটা হচ্ছে একটা পাস কমপ্লিট হয়েছে, একটা পাস। দেখেন আমার কিন্তু প্রথমে ছোট সংখ্যাটা আসছে, লাস্টে বড় সংখ্যাটা আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু সর্টেড না। আমরা একটা পাস কমপ্লিট করার পরে সবচেয়ে বড় নাম্বার যেটা সেটাকে শেষের দিকে শেষে নিব, একদম লাস্টে নিব, সবচেয়ে বড় নাম্বার যেটা সেটা লাস্টে লাস্টে যাবে। এটা হচ্ছে বাবল সর্টের প্রধান সুবিধা। তো যাই হোক, এখন আমরা একটা পাস কমপ্লিট করলাম, এই একটা পাসের মধ্যে চারটা স্টেপ আছে। এরপরে দেখেন আমরা প্রথম পাসের পরে ভ্যালুটা এরকম পাইছি, আমার এরটা এরকম হয়েছে। এখন আবার চেক করতে হবে এটাকে প্রথম থেকে, আবার প্রথম থেকে 13 কি 75 55 হচ্ছে বড় কিনা, না তাহলে কোনো স্বভাব হবে না, সব নিজের যে জায়গায় থাকবে, কোনো চেঞ্জ নেই, 13 13 জায়গায় আছে, 55 55 জায়গায় আছে। এখন জিরো নম্বর ইন্ডেক্স ছিল 13, এক নম্বর ইন্ডেক্স ছিল 55, এখন 55 এবং 74-এর মধ্যে কম্পেয়ার হবে। 55 কি 74-এর চেয়ে বড় কিনা, না 55 74-এর চেয়ে কোনোভাবেই বড় না, তার মানে নিজের জায়গায় নিজে থাকবে। এখন 74-এর সাথে 51 কম্পেয়ার হবে, হ্যাঁ 74 51 হচ্ছে বড়, তাহলে কী হবে, কম্পেয়ার হবে। দেখেন সফ হয়েছে, এখন সফ হয়ে গেছে নিজেদের মধ্যে, 74 এখানে চলে আসছে, এখন 51 এখানে চলে আসছে। এখন আবার চেক করব এই 74 এবং 75-এর মধ্যে, 74 কি 75-এর চেয়ে বড় কিনা, না 74 75-এর চেয়ে বড় না, তাহলে যার যার জায়গায় শেষে থাকবে। আচ্ছা, দুই নম্বর পাস কমপ্লিট করার পরে আমার এরকম আসছে এটা। এখন আবার চেক করব প্রথম থেকে 13 কি 55 হচ্ছে বড় কিনা, না বড় না, তো জায়গায় থাকবে, কোনো সফ হবে না। তারপর 55 51 হচ্ছে বড় কিনা, হ্যাঁ 55 51 হচ্ছে বড়, তাহলে সফ হবে নিজেদের মধ্যে। দেখেন সফ হয়েছে, 51 এখানে আসছে, 55 এখানে গেছে। এখন আবার চেক করব যে তিন নম্বর ইন্ডেক্সে ভ্যালু, চার নম্বর ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে বড় কিনা, না বড় না, ঠিক আছে জায়গায় থাকবে। এখন চার নম্বর ইন্ডেক্স এবং পাঁচ নম্বর ইন্ডেক্সের মধ্যে চেক করব, চার নম্বর পাঁচ নম্বর চেক করলো, 0 1 2 3 তিন নম্বর এবং চার নম্বর মধ্যে চেক করবো, তো তিন এবং চার নম্বর চেক করলাম, না বড় না, জায়গায় আছে। এখন দেখেন আমার তিন
তিন নাম্বার পাসের দুই নাম্বার স্টেপ করার পরেই আমার কিন্তু শর্টে চলে আসে এটা, দেখেন 13, 51, 55, 74, 75 চলে আসছে। কিন্তু এমন হইতে পারে যে এটা হচ্ছে এই উদাহরণের জন্য হয়ে গেছে, কিন্তু অন্য একটা এক্সাম্পলের জন্য নাও হইতে পারে, সেক্ষেত্রে আমার চারটা পাসই কমপ্লিট করা লাগতে পারে। তো আমরা চারটা পাসই কমপ্লিট করব, বুঝার জন্য দেখেন চার নম্বর পাসে কোনো পরিবর্তন নাই, প্রথম থেকে কম্পেয়ার করতে যাব, নো সোয়াপ, 51 সাথে 55 চেক করব, নো সোয়াপ, তারপর কি করব 55 সাথে 74 চেক করব, নো সোয়াপ, 74 সাথে 75 চেক করব, নো সোয়াপ, সবকিছু জায়গায় আছে। তো এটা হচ্ছে বাবল সর্টের, দেখেন চার নম্বর পাস কমপ্লিট করার পরে আমরা বলবো যে হ্যাঁ সর্টেড, এটা সর্টেড হয়েছে, দেখেন 13, 51, 55, 74, 75 সর্টেড হয়েছে। তো এটা হচ্ছে বাবল সর্টের সিমুলেশন বা অ্যালগোরিদম যাই বলেন। তো এভাবে প্রত্যেকটা স্টেপে চেক করে যেতে হয়। তো আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে যেহেতু কোড নিয়ে আলোচনা করবো, একটু হিন্টস দিয়ে নেই, যেমন ধরেন আমরা এটা কোডের ভাষায় কিভাবে লিখবো, ধরেন এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, ধরেন এটা হচ্ছে আই, আই নাম্বার ইন্ডেক্স, আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত, 0। তো আই প্লাস 1 মানে কত, 1, পরবর্তীবার আই এর মান হবে 1 এবং আই প্লাস 1 এর মান হবে 2, পরবর্তীতে আই এর মান হবে 2, আই প্লাস 1 হবে 3, আই এর মান হবে 3, আই প্লাস 1 হবে 4, মানে এইভাবে এটার সাথে এটা কম্পেয়ার করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো কম্পেয়ার করার একটা পর্যায়ে শেষে আমাদের এরাটা সর্টেড হবে, আপনাদের অ্যালগোরিদমটা যত বড় কোড হচ্ছে তার চেয়ে অনেক ছোট। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন, সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।